আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। দীর্ঘ একটা অসুস্থতার পর আবার গিয়ে ব্যাক করলাম। হ্যাঁ, আমি এখন ঠিকভাবে কথা বলতে পারছি না, তবে আজকে আমরা দাদু বাড়ি নিয়ে শুরু করব নতুন একটা পর্ব, যেখানের মধ্যে শুধুই আমরা দাদু বাড়ি থাকবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করে দেওয়া যাক নতুনভাবে। গ্রাম, সেই গ্রামের সাথে নানু বাড়ি কিংবা দাদু বাড়ি হোক, তা আমাদের রক্তের মধ্যে একটা টান মিশে আছে। আমরা যত বিলাসিতা জীবনই করি না কেন, আমরা গ্রামে অবশ্যই ছুটে যেতে বাধ্য। গ্রাম আমাদের শিকড়ে, সেই গ্রামকে আজকে আমি একটু উপস্থাপন করতে চেষ্টা করলাম, যেখানে আমার বড় জেঠা এবং মেসো জেঠার বাড়িকে আমি তুলে ধরছি। তো আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এই তো গাছে কাঁঠাল দেখা যাচ্ছে, গাছে কাঁঠাল গোপের জন্য একটা কথা আছে। তো আজকে আমার জেঠাদের স্মরণে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো চলুন আজকে আমরা দাদু বাড়ির পাশাপাশি ছাগলনাইয়া উপজেলাকে চিনে আসি। ছাগলনাইয়া উপজেলার আয়তন 133.49 বর্গ কিলোমিটার। এই সীমানার মধ্যে উত্তরে রয়েছে ফুলগাজী উপজেলা, দক্ষিণে মিরাশরাই ও ফেনী সদর উপজেলা, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমে রয়েছে পশুরাম এবং সবার প্রিয় ফেনী সদর উপজেলা। ছাগলনাইয়া উপজেলার জনসংখ্যা হয়েছে 1,70,524 জন, যার মধ্যে পুরুষ রয়েছে 85,284 জন এবং মহিলা রয়েছে 85,240 জন। এবার আমরা জানি এখানে বিভিন্ন যারা ধর্মের মানুষ বাস করে তাদের সংখ্যা। এখানে মুসলিমদের সংখ্যা রয়েছে 1,65,463 জন এবং হিন্দু রয়েছে 4,995 জন, খ্রিস্টান 21 জন এবং অন্যান্য 45 জন। ছাগলনাইয়া উপজেলার জলাশয়ের মধ্যে রয়েছে ফেনী ও মুরি নদী এবং কালিদাস খাল। আর ছাগলনাইয়া থানা গঠিত হয় 1879 সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় 1 অক্টোবর 1983 সনে। পৌরসভা গঠিত হয় 3 জুন 2002 সালে। ছাগলনাইয়া উপজেলায় মৌজার সংখ্যা 4টি, আর এর ঘনত্ব রয়েছে প্রতি বর্গ কিলোমিটারে 1,622 এবং শিক্ষার হার 70.71। এবার চলেন আমরা ইউনিয়নের দিকে যাই। ইউনিয়নের মধ্যে রয়েছে গোপাল, পাঠানগর, মহামায়া, রাধানগর, শুভপুর। আর গোপাল ইউনিয়নের আয়তন হয়েছে 4,854, যার মধ্যে শিক্ষার হার রয়েছে 67.60। এরপর পাঠানগর, যার আয়তন হয়েছে 6,143 এবং শিক্ষার হার 60.99। মহামায়া, এটার আয়তন হলো 5,796 এবং শিক্ষার হার 52.85। রাধানগর, এটার আয়তন 4,836 এবং শিক্ষার হার 62.72। আর সবার শেষে শুভপুর, যার আয়তন 5,118 এবং শিক্ষার হার 60.97। 2001 সালের আদমশুমারি অনুযায়ী পৌরসভার আয়তন 24.96, এতে ওয়ার্ড সংখ্যা রয়েছে 9টি, তারপর ঘনত্ব হয়েছে 1,421 প্রতি বর্গ কিলোমিটারে, আর শিক্ষার হারও হয়েছে 66.44। ও ছোট্ট একটা কথা বলিনি, এখানের মধ্যে যে বাগানটা দেখছেন, মানে বড় বড় যে গাছগুলো লাগানো, এগুলো সবগুলো কিন্তু আমার আব্বুর হাতের গাছ। তো ওনার মানে উনি অনেক গাছপ্রেমী, আর যেখানে যায় গাছ লাগায়, তাই এই সম্পূর্ণ জায়গাটা উনি গাছ লাগিয়েছে। এবার আমরা আসি ছাগলনাইয়া উপজেলার প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নতত্ত্ব সম্পদ নিয়ে। এখানকার মধ্যে রয়েছে চাঁদগাজীর ভূঁইয়া মসজিদ, জগন্নাথের কালী মন্দির, শিলুয়ার শিল, বাঁশপাড়ার জমিদার বাড়ি ও সাত মন্দির, যেটা আমার কিন্তু গ্রামের থেকে অনেক কাছেই অবস্থিত। এছাড়া শমশের গাজীর রাজধানী ধ্বংসাবশেষ ও কৈয়ারা দেখি। ঐতিহাসিক ঘটনাবলীর মাঝখানে রয়েছে 1950 সালে এক সাম্প্রদায়িক দাঙ্গায়
ছাগলনাইয়া উপজেলায় 45 জন লোক নিহত হয় এবং অনেক টাকা সম্পদ লুণ্ঠিত হয়। 1971 সালের এপ্রিল মাসে শুভপুর ব্রিজ পার হতে গিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণে দুই কোম্পানির পাক সেনা নিহত হয়। মে মাসে কালাপুরে মানে কালা ব্রিজ পাক সেনাদের প্রতিরক্ষা অবস্থানে মুক্তিযোদ্ধাদের আক্রমণে 20 জন পাক সেনা নিহত হয়। 29 মে গোপাল ইউনিয়নে দুর্গাপুর ও সিংহনগরে পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড লড়াইয়ে 300 জন পাক সেনা নিহত হয় এবং 2 জন মুক্তিযোদ্ধা আহত হয়। জুলাই মাসে শুভপুরে পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে বেশ কয়েকজন পাক সেনা নিহত হয়। জুলাই মাসে মধুগ্রাম এলাকায় পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধার তীব্র লড়াইয়ে 50 জন পাকিস্তানি সেনা নিহত হন। নভেম্বরের শেষ দিকে শুভপুরে পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। মুক্তিযোদ্ধার স্মৃতিচিহ্ন স্মৃতিস্তম্ভ রয়েছে 2টি। ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মসজিদ 275টি, মন্দির 10টি, মাজার 2টি। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান চাঁদগাজী ভূঁইয়া মসজিদ, দক্ষিণ বল্লভপুর মসজিদ, পানুয়া পীরের মাজার, রসুন ফকিরের মাজার, জগন্নাথ মন্দির। এবার আসি আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো অনেক নাম করা। প্রথমে বলতে হবে ছাগলনাইয়া সরকারি কলেজ, তারপর হয়েছে আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ, মৌলভী শামসুল করিম কলেজ, ছাগলনাইয়া উচ্চ বিদ্যালয়, জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাগলনাইয়া ইসলামিয়া মাদ্রাসা। আর ছাগলনাইয়ার মধ্যে যেসব পত্রপত্রিকা পাওয়া যায় তার মধ্যে সাপ্তাহিক রয়েছে আপিল যা অবলুপ্ত, এবং মাসিকের মধ্যে রয়েছে ছাগলনাইয়ার হায়দার। পল্লী বিদ্যুৎ কর্মসূচির আওতায় উপজেলার প্রায় সবকটি গ্রামেই বিদ্যুৎ রয়েছে। এছাড়া এখানে পানীয় জলের উৎসের নলকূপ রয়েছে, পুকুর রয়েছে এবং অন্যান্য রয়েছে। স্যানিটাইজেশনের ব্যবস্থা অনেক ভালো এখানের মধ্যে। পারিবারিক তারপর শহরে বিভিন্ন প্রকার লেট্রিনের সুবিধা রয়েছে। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 1টি, তারপর পরিবার পরিকল্পনার কেন্দ্র রয়েছে 4টি, উপস্বাস্থ্য কেন্দ্র 3টি, পরিবার কল্যাণ কেন্দ্র 4টি। প্রাকৃতিক দুর্যোগ 1943 সালের দুর্ভিক্ষে এই উপজেলায় অনেক লোক প্রাণ হারে। 1963 সালের ঘূর্ণিঝড় ও 1980 সালের টর্নেডোতে এই উপজেলার বহু লোক প্রাণ হারান এবং ঘরবাড়ি, গবাদি পশু, ফসল, অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়। এখানে যেসব এনজিও রয়েছে তার মধ্যে রয়েছে ব্র্যাক, আশা, কেয়ার এবং স্বনির্ভর বাংলাদেশ। ছাগলনাইয়া উপজেলার প্রধান যে ফসল রয়েছে তা হলো ধান, আলু, তিল, আখ এবং শাকসবজি। বিলুপ্ত প্রায় ফসলাদির মধ্যে রয়েছে তিসি, ডাল, কাউন, তামাক, পাট। আর প্রধান ফল ফলাদির মধ্যে রয়েছে আম, কাঁঠাল, কলা, জাম, তাল, আনারস, কুলা, এগুলো সব আপনি বাড়িতেই পেয়ে যাবেন। এছাড়া প্রধান আপনার মৎস্য রয়েছে গবাদি পশু, হাঁস মুরগির খামার রয়েছে, মৎস্য খামার 2টি রয়েছে, গবাদি পশুর 28টি খামার রয়েছে, হাঁস মুরগির 35টি খামার রয়েছে। আর যোগাযোগ বিশেষত পাকা রাস্তা 115 কিলোমিটার রয়েছে, আধা পাকা রাস্তা 55 কিলোমিটার, কাঁচা রাস্তা 304 কিলোমিটার, নৌপথ 9টি এবং রেলপথ 6.5 কিলোমিটার। বিলুপ্ত প্রায় সনাতন বাহন রয়েছে পালকি, গরুর গাড়ি। আর শিল্প কলকারখানার মধ্যে রয়েছে চালকল, বরফকল, করাতল, ওয়েল্ডিং। কুটির শিল্পর মধ্যে রয়েছে স্বর্ণ শিল্প, লোহার কাজ, মৃৎশিল্প, কাঠের কাজ, সেলাইয়ের কাজ, বাঁশের কাজ প্রভৃতি। আরেকটা কথা বলার ছিল, এখানে হাট বাজার কিন্তু 28টি, যার মধ্যে করইয়ার বাজার, দারোগা বাজার, আমজাদ মজুমদার হাট, চাঁদগাজী বাজার, মির্জার বাজার, জমাদ্দার বাজার, বাংলা বাজার, পাঠানগর বাজার, আধার মানিক বাজার, কালী গাছতলা মেলা বাজার উল্লেখযোগ্য। আমি চেষ্টা করেছি আমার দাদুবাড়ির সাথে আপনাদেরকে ছাগলনাইয়া উপজেলা এবং ছাগলনাইয়ার সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিতে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ারের প্রয়োজন নেই। আজকেই বেরিয়ে পড়ুন আপনাদের দাদুবাড়ি কিংবা নানুবাড়ি এমন করে লাফাতে লাফাতে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। প্রচুর অসুস্থতা ছিলাম,
অসুস্থতা থেকে ধীরে ধীরে রিকভারি হচ্ছি, তাই আমি অনেকগুলো ট্রেনের ভিডিও দিতে পারিনি, সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি ভ্রমণ হবে। আল্লাহ হাফেজ এবং আদাব।